আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেড় মাস পর শনাক্ত ফের 2500 নির্দিষ্ট কেন্দ্রে মিলবে ফাইজারের টিকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্রের প্রস্তুতি চলছে, করোনা পরিস্থিতি দেখে তারিখ ঘোষণা। তীব্র সেশন জটের মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল বন্ধ রেখে পরীক্ষার উদ্যোগ, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাব্রি আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরও থাকছে, মার্কিন ধন কুবেরদের আয়কর ফাঁকি, গুমর ফাঁস করল প্রোপাবলিকা, প্রত্যাখ্যান হোয়াইট হাউসের। সীমান্ত এলাকায় লকডাউন ও কঠোর বিধিনিষেধের কারণে সংক্রমণ স্থিতিশীল অবস্থায় আছে বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়মিত বুলেটিনে অধিদপ্তর জানিয়েছে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জে 29% বেশি সংক্রমণের হার। স্বাস্থ্যবিধি মেনে না চলে সংক্রমণ বাড়বে বলে সতর্ক করা হয়েছে বুলেটিন থেকে। এদিকে 24 ঘণ্টায় কোভিড-19 শনাক্ত রোগীর সংখ্যা 2500 ছাড়িয়ে গেছে, একদিনে মৃত্যু 36। দৈনিক সংক্রমণের হার বেড়েছে 12.33%। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সীমান্ত এলাকার বেশ কিছু স্থানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণে আরোপ করা হয়েছে লকডাউন ও কঠোর বিধিনিষেধ। চাঁপাইনবাবগঞ্জের সংক্রমণ হার 29% বেশি, জয়পুরহাটে 25% ও রাজশাহীতে 23%-এরও বেশি। কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। চলতি মাসে 4 জুনের পর থেকেই সংক্রমণ রেখা ঊর্ধ্বমুখী, তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার 25% বেশি, আমরা যদি চাপাই নবাবগঞ্জের দিকে তাকাই সেখানে 29% বেশি, রাজশাহীতে 23%-এরও বেশি। তার মানে হলো যে এই জায়গাতে সংক্রমণের যে ঊর্ধ্বগতি আছে, এই মুহূর্তে লকডাউন বা বিধিনিষেধ আরোপের ফলে একটি স্থিতি অবস্থার কাছাকাছি আছে। এটি যদি অব্যাহত রাখা যায় তাহলে এই ঊর্ধ্বগতি থেকে আমরা কিন্তু রেহাই পেতে পারি। ঢাকা মহানগরীর নির্দিষ্ট টিকা কেন্দ্র থেকে ফাইজারের টিকা দেয়া হবে বলে জানানো হয় বুলেটিনে। ফাইজারের টিকা কেবলমাত্র ঢাকা মহানগরেই আপাতত নির্দিষ্ট কিছু হাসপাতালে প্রদান করা হবে। যারা ওই হাসপাতালগুলোতে নিবন্ধন করেছিলেন, যারা কোনো কারণে আগে ভ্যাকসিন গ্রহণ করতে পারেননি, তারা তো নিশ্চয়ই সেই বিবেচনায় আসবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় মারা গেছে 36 জন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,949। আগের দিনের চেয়ে শনাক্তের সংখ্যা বেড়েছে, এদিন শনাক্ত হয়েছে 2,537 জন, সুস্থ হয়েছে আরও 2,267 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 12.33%, মৃত্যু হার 1.58 ও সুস্থতার হার 92.63%। 24 ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 10 জন ও রাজশাহী বিভাগে 9 জন। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছে সাধারণ শিক্ষা বোর্ডগুলো। আগের ঘোষণা অনুযায়ী 60 দিন বা 84 দিনের ক্লাস শেষে 2 সপ্তাহ বিরতি দিয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা। অটোপাস কিংবা সমন্বয় করে নয়, পরীক্ষা নিতে চায় শিক্ষা বোর্ডগুলো। তবে নজর রাখতে হচ্ছে করোনা পরিস্থিতির উপর। রাজশাহী প্রতিনিধি বদরুল আলম লিটনের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় 22 লাখ শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বসবে। সিলেবাস শেষ করে প্রস্তুতিও নিয়ে রেখেছে শিক্ষার্থীরা, অপেক্ষা পরীক্ষার তারিখ ঘোষণার। গেল বছরের মার্চ থেকে করোনা সংক্রমণের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোনো পাবলিক পরীক্ষা নিতে পারেনি। তবে এবার প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্র বিন্যাসের উদ্যোগ নিয়েছে 8 সাধারণ শিক্ষা বোর্ড, আর এক্ষেত্রে প্রধান শর্ত স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। পাবলিক পরীক্ষা গ্রহণে সম্মিলিত শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। একটা সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কাছে এবং অনলাইনেও দেওয়া আছে, এবং এই অনলাইনের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে পাবলিক পরীক্ষাগুলো গ্রহণ করার জন্য
আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেইভাবে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া আছে। অটোপাস কিংবা সমন্বয়ের ভাবনা থেকে সরে এসেছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের ইউনিভার্সিটি বা বুয়েট মেডিকেলের সেই পরীক্ষাগুলো পিছিয়ে যাবে, আমাদের সেশন একটু পিছিয়ে যাবে এবং পরবর্তী সময় আমরা চেষ্টা করব বেশি বেশি ক্লাস নিয়ে সেশন জটটাকে কমানোর। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা পড়াশোনায় থাকো এবং তোমাদেরকে পরীক্ষা দিয়েই এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে ইনশাল্লাহ আমরা পরীক্ষা নিতে পারবো। পরিস্থিতি নিশ্চয়ই অনুকূলে আসবে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের সেই সুযোগ দিবেন। শতভাগ শিক্ষার্থীকে সমতার ভিত্তিতে নির্দিষ্ট সিলেবাস শেষ করেই পরীক্ষা নেওয়া হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনাকালে লন্ডভন্ড শিক্ষাসূচিতে ক্ষতির মুখে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 17 মার্চ বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আর খোলেনি। এই 15 মাসে কোনো পরীক্ষা হয়নি, অবস্থায় সেশন জটের মুখে শিক্ষার্থীরা। হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার ঘোষণা থাকলেও বাস্তবায়ন নিয়ে আছে শঙ্কা। শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 4th পর্ব। করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের 17 মার্চ একযোগে বন্ধ করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। প্রায় 1.5 বছর ধরে ক্যাম্পাসগুলো প্রাণহীন, বন্ধ থাকলেও অনলাইন ক্লাসে পুষিয়ে নেয়ার চেষ্টা আছে, তবে নানা কারণে সবাই সে সুযোগ পাচ্ছে না। সেমিস্টার ফাইনাল বা ইয়ার ফাইনাল যে পরীক্ষাগুলো সেগুলো অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিলে মানে ওইটা একদম খেলাধুলা টাইপের একটা কিছু হয়ে যায়, তাতে মেধার সঠিক যাচাই বাছাই হয় না। এরই মধ্যে অবশ্য আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে কয়েক দফা আন্দোলনও করেছে শিক্ষার্থীরা। স্বাস্থ্য সুরক্ষা বলয় নিশ্চিত করে তারপর আমাদেরকে যথাযথ সময়ে পরীক্ষা নিতে হবে। যেহেতু 15 মাস চলে যাচ্ছে, শিক্ষার্থীরা মানসিকভাবে অবশ্যই এখানে হতাশাগ্রস্ত হয়ে গেছে আর কি। তো ঢাকায় এখন আমাদের মেসে থাকতে হইতেছে হাজার হাজার টাকা প্রতি মাসে খরচ, খাওয়ার খরচ, আর এই হলে থাকলে পরে এটা আর কি হতো না। 1.5 বছরে অন্তত 3টি সেমিস্টার পিছিয়ে পড়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। এখন পরীক্ষা নেয়ও তাহলে হচ্ছে আপনার অন্তরন্তর সময় দিয়ে নিতে নিতে আমাদের 1 বছর শেষ, তার মানে আমাদের মাস্টার্স করতে 2 বছর শেষ। টিকা দিয়ে ক্যাম্পাস খোলার কথা থাকলেও কবে নাগাদ খুলবে তাও জানা নেই। এটা আমাদের ক্যারিয়ারের জন্য খুবই বড় একটা সমস্যা। আমরা যারা বাইরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব বা হচ্ছে হলো দেশেই চাকরির জন্য অ্যাপ্লাই করব, আমাদের জন্য খুবই প্রবলেমেটিক একটা ইস্যু। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা জানান, স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া জরুরি। অতি দ্রুত এই শিক্ষা পরীক্ষা কিভাবে নেওয়া যায় সেদিকে আমাদেরকে ব্যবস্থা করতে হবে, এবং যারা ক্লাসরুমে অনলাইন ক্লাস করতে পারেনি বিশেষ করে যা বা যারা পরীক্ষা দিতে পারবে না তাদের জন্য আমাদের বিকল্প একটা পন্থা রাখতে হবে যাতে তারাও যাতে বঞ্চিত না হয়। সংকট দীর্ঘায়িত হলে সব ভেবে চিনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অতি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিওর ফাঁদে পড়ে সর্বশান্ত মানুষ, চড়া সুদে চলছে ক্ষুদ্র ঋণের ব্যবসা। চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি ভুয়া এনজিওর ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ, নিয়ম নীতির তোয়াক্কা না করে চড়া সুদেও চালাচ্ছে ক্ষুদ্র ঋণের রমরমা ব্যবসা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজমান। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে সোনা মসজিদ বালিয়াদিঘি এলাকায় সমতা সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান চড়া সুদে দিচ্ছে ঋণ, কার্যক্রম পরিচালনায় নেই কোনো অনুমোদন। 1,00,000 টাকা লাভ দিয়ে নিচ্ছে আসলে প্রতি মাসে, কিন্তু দেখা গেল যে আসলে আমার তো লাভই হয়তো কম আর কি, 2,200 টাকা আমাদের লাভ হয়। টাকা দিতে না পারে করোনা কালে আমার নামে মামলা করেছে, মামলা মোকদ্দমাতে করেছে, বিচার সালিস করেছিলাম আমি, তাহাকে টাকা দিতে না পারাই বা দিতে চাচ্ছি সে আমার নামে মামলা করেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাও স্বীকার করেছেন তাদের কোনো নিবন্ধন নেই, তবে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে নিবন্ধনের আবেদন করা হয়েছে। প্রচেষ্টায় আছি, আমরা ক্ষুদ্র ঋণে যেটা ম্যাক্রো ক্রেডিট বলছি এটা আমরা এর আগেও গিয়েছিলাম, যোগাযোগ করছি, আজকে প্রায় 4-5 বছর থেকে মানে ক্ষুদ্র ঋণের এটা নিব বলে আমরা খুব এই চালাচ্ছি, দরখাস্ত নিয়ে যাচ্ছি, কিন্তু এখনো বলছে বন্ধ আছে। কানসার ত্রিমোহনী এলাকা থেকে কয়েক মাস আগে গ্রাহকের 5 কোটি টাকা নিয়ে উধাও হয়েছে কুসুমকলি এনজিওর পরিচালক খায়রুল ইসলাম।
মোশাররফ ভাই, আসলে কত টাকার বিষয় কেলেঙ্কারিটা? কত টাকার, কত কোটি টাকার? সেদিন তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে ওকে ফিরানো যায়, কিভাবে, কারণ হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি। জেলা সমাজ সেবা অধিদপ্তর বলছে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত কিছু করবে, দেশে আইন আছে, ব্যবস্থা আছে, এখন এর জন্য আমাদের মাথার উপরে প্রশাসন আছে। আসলে এটা তো আমি এখনই শুনলাম, তখন আমরা খোঁজ খবর নিয়ে দেখবো বা আমাদের কাছে অভিযোগ আসবে আমরা সেটা দেখবো। চাপাই নবাবগঞ্জে সমাজসেবা দপ্তরের অনুমোদন রয়েছে 470টি এনজিওর। রত্না জামান, একুশে টেলিভিশন। চাঁদপুরের হাইমচরের সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো অক্টোবরের মধ্যে গৃহহীনদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থয়লা চৌধুরীর কাছে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লার মেজর তাসনিম ফারহান। হাইমচর নদী ভাঙন কবলিত নিউচর অঞ্চলে গৃহহীনদের জন্য সেনাবাহিনী 33 পদাতিক ডিভিশনের 44 পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে প্রকল্পের কাজ শুরু হয় 1 এপ্রিল, শেষ হয় 22 মে। এতে 140টি পরিবার বসবাস করতে পারবে। আমাদের পরিকল্পনা আছে আগামী অক্টোবরের মধ্যে এখানে 140 পরিবার বাছাই করে এখানে পুনর্বাসিত করা হবে। চাঁদপুর উপজেলার হাইমচর উপজেলায় একটি আবাসন প্রকল্প সম্পন্ন করা হয়েছে, যা আজকে আমরা বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করছি। এখানে টোটাল 28টি ব্যারাক নির্মাণ করা হয়েছে, যেখানে 5টি করে টোটাল 140টি গৃহহীন পরিবারকে এখানে বাসস্থান ব্যবস্থা প্রদান করা যাবে। অর্থ সংকটে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম। এর মধ্যে বন্ধ হয়ে গেছে করোনা গবেষণা। এই অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। করোনা সংকটের পর ভাইরাসের জিনোম সিকুয়েন্সিং করে আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা কাজটি চালিয়ে যাচ্ছিলেন। এ পর্যন্ত 33টি নমুনার জিনোম সিকুয়েন্সিং করা হয়েছে। এর মধ্যেই 12টি গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যান্ড শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা GISAID ডাটাবেজে জমা হয়েছে। সিকুয়েন্সিংয়ের প্রথম ধাক্কায় আমরা আমাদের যে কেমিক্যাল আমরা পাচ্ছিলাম না, যেই কারণে আমাদের গবেষণাটা যেটা 1 মাস আরও আগে হওয়ার কথা ছিল সেটা 2 মাস পিছিয়ে গেছে, শুধুমাত্র কেমিক্যালটা বাহির দেশ থেকে আনার জন্য। তারপর হচ্ছে মেশিনারিজের প্রবলেম আছে, ফান্ডিংটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট। করোনা ভাইরাসের সিকুয়েন্সিং করে আমরা দেখেছি যে আমাদের আমেরিকার সাথে মিল আছে, ইউকের সাথে মিল আছে, সৌদি আরবের সাথে মিল আছে, তাইওয়ানের সাথে মিল আছে, ইন্ডিয়ার সাথে মিল আছে। একইভাবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ প্রথমবারের মতো 19টি ভেষজ উদ্ভিদের জীবন রহস্য উন্মোচন করে। সেগুলি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের ডাটাবেস জিন ব্যাংকে গেছে। আমরা যে সমস্ত উদ্ভিদের DNA বারকোডিং করেছে সবগুলো সিকোয়েন্স ইতিমধ্যে আমরা জমা দিয়েছি এখানে, এবং এখানে তাদের ডাটাবেস অনুসারে বাংলাদেশ থেকে সর্বপ্রথম 13টি মেডিসিনাল প্ল্যান্ট ওষুধ উদ্ভিদের সিকোয়েন্স আমরা জমা দিয়েছি। বাংলাদেশে আর কেউ যদি করে থাকে ওই প্ল্যান্টের সিকোয়েন্স, তাহলে ওখানে যদি জমা দেন তখন আমাদের সাথে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে এটা একদম নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় এখন গবেষণা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান গবেষকরা। রিসার্চ এবং পাবলিকেশন সেলের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট লেভেল আছে যে কতটুকু পর্যন্ত ফান্ড আমরা ওখান থেকে পেতে পারি। বিশ্ববিদ্যালয়ের যতটুকু নিয়ম অনুযায়ী আছে সেই নিয়ম অনুসারেই আমরা পেয়েছি, কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস এবং হচ্ছে আরও বেশি করতে চাই সেক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি ফান্ডের দরকার আছে। অর্থ সংকটের কথা অস্বীকার করেননি উপাচার্য, উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আমাদের যদি টাকা থাকতো, সেরকম অবস্থা থাকতো, ইনশাআল্লাহ আমরা হয়তো একদিন এই যে এই ভ্যাকসিনগুলি উৎপাদন করতে পারবো, কিন্তু আমাদের ল্যাবের সেই ফেসিলিটি নেই। যদি অনুদান পেয়ে যায় আমরা হয়তো আরও ভবিষ্যতের দিকে এগোবো। বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র আরও বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখার দাবি ছাত্র শিক্ষকদের। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। দর্শক, আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। করোনা সংক্রমণ ঠেকাতে 50 কোটি ডোজ ফাইজারের ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। আর এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 1.5 মাস পর শনাক্ত ফের 2,500, নির্দিষ্ট কেন্দ্রে মিলবে ফাইজারের টিকা। এসএসসি ও HSC পরীক্ষার কেন্দ্রের প্রস্তুতি চলছে, করোনা পরিস্থিতি দেখে তারিখ ঘোষণা।
তীব্র সেশন জটের মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল বন্ধ রেখে পরীক্ষার উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সংঘাত। দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে ছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe-tv4 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন একুশে।